দেখতে পাচ্ছেন আঠারোশো টাকার পাল্লা এটা অবাক হওয়ার একটা পাল্লা এই ডিজাইনটা ডিজাইনটা দেখতে পারতেছেন করছে আটশো টাকার মধ্যে আর এই ডিজাইনটা যদি দেশগ্রামে করেন তাহলে দুই হাজার থেকে জনগুলো অবশ্যই ফাঁকা হয়ে যাবে যদি ফাঁকা হয়ে থাকে তাহলে আমাকে মনে করবেন আমি সেদিন করি নাই সেটা আমি হই বিরাশি ইঞ্চি তিন ফিট ফ্রেমের জন্য যেটা আর এখানে যে মেহগুনে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এগুলাও কম টাকার মধ্যে এটা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বার্নিশ ছাড়া হ্যালো ভিহার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিয়ে ব্লগ আপনাদের সবাইকে স্বাগত আমি আর আপনাদের সাথে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি মায়ের দর ডোর অ্যান্ড ইন্টেরিয়রে আর মায়ের দর ডোর অ্যান্ড ইন্টোরিয়র থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চমৎকার কিছু ডোরের কালেকশন আজকে দেখানোর চেষ্টা করবো আর আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে কিন্তু আমাকে সাহায্য করবে বড় মতো এই সব রুমের অনা মোহাম্মদ আসাদ ভাই আসাদ ভাইসাল্লায়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে সবার প্রথম আমাদেরকে কোন দরজাগুলা দেখাবেন বা কি দেখাবেন আসলে সর্বপ্রথম দরজা দেখানোর আগে আমাদের দোকানের লোকেশনটা বোঝাতে হবে আসলে কাস্টম আমার অনেকে প্রশ্ন করে থাকে আমাদেরকে যে ভাই আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই ঢাকা মোহাম্মদপুর তো চলুন আমাদের দোকানের লোকেশনটা সুন্দর করে দেখাই দিই চলুন তো যেটা বলতেছিলাম আমাদের লোকেশনটা হলো দোকানের যে অ্যাড্রেসটা সেটা ঢাকা মোহাম্মদপুর এইদিকে গেল সংসদ ভবন এই যে সংসদ ভবনের দিকে গেল এই রাস্তাটা আর এটা স্ট্যান্ডার্ড যেখানে আমরা দাঁড়ায় আছি এখানে হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা র্যাপ টু হেডকোয়ার্টার বসিলা র‍্যাপ টু হেডকোয়ার্টার আপনি জুম করে দেখায় দেন সুন্দর করে এই লোকেশনটা এই যে গেট হ্যাঁ র‍্যাপ টু গেট পিছনই দেখতে পাচ্ছেন এই যে হলো বসিলা র‍্যাপ টু র‍্যাপ টু হেডকোয়ার্টারের অফিস আর এই যে হলো মায়াদর ডোরের আর ই আপনার সাইনবোর্ডটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন ওই যে সামনে মোটরসাইকেলগুলো রাখা ওইখানেই কিন্তু তাদের শোরুমটা তো খুবই সহজ লোকেশন আপনারা কিন্তু র্যাপ টুর সামনে আইসা আপনারা এদিকে তাকাইলেই কিন্তু দেখতে পারবেন মায়ের দর ডোর অ্যান্ড এর সাইনবোর্ড আর তার ভিতরেই কিন্তু তাদের দোকানটা আর কি তো আসলে আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন তাদের শোরুমটা আর এই যে দেখতে পাচ্ছেন বস্তিলা হাইওয়ে যেটা এই হাইওয়ে কিন্তু কিন্তু থেকে গেছে তো ভিউয়ার্স আমাদের লোকেশনটা কিন্তু সুন্দরভাবে দেখতে পারলেন আমরা ওই র্যাপ টুর ওখান থেকে দেখাই দিলাম সুন্দর করে তো এখন আমি দেখাবো মেলে দেখতে পারছেন আঠারোশো টাকার পাল্লা এটা অবাক হওয়ার কিছু নেই কিন্তু বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবেন ধীর সুস্থ দেখবেন দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কিন্তু প্রশ্নের উত্তরগুলা নাইনটি নাইন পার্সেন্ট উত্তরগুলা পাইবেন আমাদেরকে ফোন দেওয়ার আগে আর বিস্তার আর বাকিটা যদি জানার ইচ্ছা থাকে আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যে নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে জেনে নিতে পারেন বিস্তারিত প্রশ্নের উত্তর আমরা দিতে বাধ্য হব তো এই যে আঠারোশো টাকার পাল্লা দেখা যাচ্ছে সেটা হলো প্লাস্টিক পাল্লা আঠারোশো টাকার প্লাস্টিক পাল্লা আমার থামনেল যাই থাক ভিডিও আসতে হবে ভিডিওটা দেখতে হবে থামনেলটা মূলত বিষয় না বিষয় হলো আমি এখানে সব প্রোডাক্টগুলো দেখাই দিব তো এটা হলো আঠারোশো টাকার পাল্লা প্লাস্টিক পাল্লা আচ্ছা এটা প্লাস্টিক পাল্লা আঠারোশো টাকাটার প্রাইসটা না জি জি আচ্ছা এটা সাইজটা কি আছে এটা সাইজ আছে আড়াই ফিট বাই সাত ফিট এটা মানে শুধু কি পাল্লা না চৌকাট হ্যাঁ না শুধু পাল্লা এটা যদি চৌকার সহ কমপ্লিট নিতে চান তাহলে রেট হয়ে যাবে তিন হাজার টাকা চৌকার সহ কমপ্লিট চৌকাট সহ কমপ্লিট করলে হ্যাঁ আচ্ছা তারপর আমাদেরকে কোন দরজাটা দেখাবে তারপরে এখানে অনেক কালেকশন আছে যে কালেকশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিবেন প্রথম কথা দেওয়ার পরে আমাদেরকে কিছুটা পাঠাই দিলে সম্পূর্ণ ছবিটা আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারবেন আর ঘরে বসে পার্সেল করতে পারবেন আমাদের প্রোডাক্ট দেখে শুনে প্রোডাক্টগুলা কিনতে পারবেন তো এখন আমি দেখাবো যেটা যাদের বাজেট অল্প বাজেট বিশেষ করে প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের থেকে প্রোডাক্ট কেন কিনতে আসেন আমরা মনে করি যে আপনারা এই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু তৈরি করি না থেকে নিয়ে আসে আর যে সকল প্রবাসী ভাইরা ফোন দিয়ে থাকে অধিকাংশ দেশগ্রামের লোক হয়ে থাকে তো আমাদের থেকে একটাই প্রশ্ন যে ভাই এই পাল্লাটা কিন্তু আমি কুমিল্লা থেকে কিনতে পারতাম কুমিল্লা থেকে আবার চিটাং রোড মানে কাঠের বড় বড় মার্কেট পাড়ি দিয়ে আমাদের কাছে আসে একটা বিশ্বাস নিয়ে একটা বিশ্বাস অর্জন বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের কাছে আসে কারণ একটাই সেটা হলো আমরা কেমিক্যাল করাটা নিতে চাই সিজনিং করাটা নিতে চাই মেশিনারি সিজনিং করে নিতে চাই আমাকে একটা অনেকে বলে যে আসাদ ভাই আমাদের এখানে কাঠের অভাব নেই আমাদের বাড়ির পাশে দোকানের অভাব নেই আপনাদের কাছে আসি শুধু কেমিক্যাল করা এবং গ্যারান্টি সহকারে পাল্লা কেনার জন্য আমি তাদেরকে বলি যে ভাই বিশ্বাস করলে পারো অবশ্যই সম্পূর্ণ বিশ্বাস করতে হবে ওইখানেও বিশ্বাস করতে হবে এখানেও বিশ্বাস করতে হবে আমরা দুই টাকা সাশ্রয়ের মধ্যেই দিব এবং কেমিক্যাল ট্রিটমেন্ট করাটাই দিব কেন আমাদের একটা পাল্লা এই ডিজাইনটা দেখতে পারতেছেন ডিজাইনটা করছে আমরা আষ্টশো টাকার মধ্যে আর এই ডিজাইনটা যদি আপনি দেশগ্রামে করেন তাহলে দুই হাজার থেকে চার হাজার টাকা লাগবে তাহলে দুই হাজার টাকা কমে দিব কিন্তু জিনিস খারাপ দিয়ে না জিনিস অবশ্যই ভালো দিয়ে দিব এটা অরিজিনাল সিটাগাং গামারে যদি অল্প টাকার মধ্যে আপনি টেকসই নিতে চান অল্প টাকার মধ্যে ভালো বাজেটটা ভালো জিনিসটা নিতে চান টেকসই হবে ভালো তবে দেখতে সাদা হলে কি হবে এটা লাইফ গ্যারান্টি মি চিটাঙ্গামারে একটাই প্রবলেম সেটা হলো সিজনিনং যদি করা না থাকে তাহলে ভাই জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন জয়েন্টগুলো ফাগা হয়ে যাবে জয়েন্টগুলো অবশ্যই ফাগা হয়ে যাবে যদি ফাগা হয়ে থাকে তাহলে আমাকে মনে করবেন আমি সিজনিনং করি নাই সেটা আমি হই আর আমার জেই হোক এখান থেকে জেই হোক যদি ফাগা হয়ে যায় তাহলে এক বছরের মধ্যেই হবে দুই বছর যাইতে হবে না এক বছরের মধ্যে ফাগা হয়ে যাবে আর হইলো আমরা চেঞ্জ করে দিই শুধু এক বছরে না একশো বছরের মধ্যে হলো ফাঁকা চেঞ্জ করে দেবো আচ্ছা এই এটা গ্যারান্টি যদি নিতে চান আমরা বাঙালি গ্যারান্টির পাগল বাঙালি হলো গ্যারান্টির পাগল যে ভাই কত বছরের গ্যারান্টি গ্যারান্টি মূলত বিষয় না আমাদের যেখানে আমাদের গ্যারান্টি নেই এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই আপনি দুই বছর পরে আসি দেখলেন যে আসাদ ভাই নেই তখন কিন্তু আমাদেরকে ধরতে পারবেন না মূলত বিষয় হলো ভাই অরিজিনাল জিনিসটা চাই এই কথাও বলবেন যে আসাদ ভাই পর্যাপ্ত পরিমাণ টাকায় পর্যাপ্ত পরিমাণ জিনিস চাই জিনিসটা হলো এটা আমি খারাপ দেই না খারাপ দেয় হলো টাকাই কেউ খারাপ দেয় না এটা টাকাই আপনাকে খারাপ দেবে ভালো টাকা দিলে ভালো জিনিস পাবেন খারাপ টাকা দিলে খারাপ জিনিস পাবেন তো এটা রেট হলো অল্প টাকার মধ্যে বেশি কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় যার কারণে সব কথাই বলা সম্ভব হয় না এটা অল্প টাকার মধ্যে যদি নিতে চান গামারের তুলনা নেই টেকশোর ক্ষেত্রে এ পাল্লাটা রেট হবে আট হাজার পাঁচশো টাকা কেমিক্যাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না শুধু আমরা সিজনিং করি তবে এই যে ছিদ্রগুলা এই ছিদ্রগুলো ভালো করে জুম করে দেখায় দেন এই ছিদ্রগুলা কিন্তু আমরা এই কাঠের গুঁড়া দিয়ে কাঠের গুঁড়া ই দিয়ে আমরা ফিল করছি বার্নিশ করার পরে এগুলা দেখা যাবে না তবে অরিজিনাল গামারি নিতে হলে পারে অবশ্যই ছিদ্র দেখে নিতে হবে ছিদ্র থাকলেই সেটা অরিজিনাল গামারি এটা রেট পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা পাল্লা সাইজ আছে তেত্রিশ ইঞ্চি বাই বিরাশি ইঞ্চি তিন ফিট ফ্রেমের জন্য যেটা আচ্ছা আর এখানে যে মেহেগুনি পাল্লাগুলা দেখতে পারতেছেন এগুলাও কম টাকার মধ্যে এটা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে বার্নিশ ছাড়া আমি রেট করার আগে বার্নিশ ছাড়াটা বলে দিই সবসময় নেওয়ার ইচ্ছা করুন বার্নিশ ছাড়া পাল্লাটা নেওয়ার ইচ্ছা কারণ কি বানিশ করার পরে আপনি দেখতেই পারবেন এটা কোন কাঠে নিন দিলাম এবং আসলে সার দিলাম না অসার দিলাম এটা আপনি দেখতে পারবেন না যার কারণে বলি এইসব মেহেগুনে কাঠের যে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা শুধু কেমিক্যাল না অনেকে কেমিক্যাল করে কাটটা সিদ্ধ করে না আর আমরা মূলত কাঠটা সিদ্ধ করে দেই কেমিক্যাল করে দেয় সিজনিং করে দেয় যার কারণে ঘুনেও ধরে না বাঁকা হয় না ফাঁকা হয় না আর যদি বিশ বিশ বছরের মধ্যে ঘুনে বাঁকা ফাঁকা হয় ঘুনে ধরে তাহলে অবশ্যই নিঃসন্দেহে রিপ্লেস করে দেবো রিপ্লেস আপনি পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাইবেন এই মেহেগুনে কাঠের পাল্লাটা হবে হাজার পাঁচশো টাকা তবে পাল্লাটা আছে তেত্রিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি যদি আপনি উনচল্লিশ ইঞ্চি নিতে চান তাহলে হয়ে যাবে সাত হাজার যদি আপনি সাতাশ ইঞ্চি নিতে চান তাহলে রেট হয়ে যাবে ছয় হাজার

সার অসার কতটুকু নেবেন তার উপরে প্রাইসটা ভেরি করবে যেমন এটা আমি বলি বলছি টোয়েন্টি পার্সেন্ট ফল এইটি পার্সেন্ট সার এটা বলছি চোদ্দ হাজার টাকা যদি হান্ড্রেড পার্সেন্ট সার নিতে চান তাহলে প্রাইসটা হয়ে যাবে সতেরো থেকে আঠারো হাজার টাকা এটা আলোচনা আসতে হবে আমাদের মোবাইল নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বিস্তারিত জানতে হলে আমাদের কল দিতে হবে এমনকি আমাদের দোকানে আসার পরে ভিজিট করতে হবে তারপর আমাদের কি দেখাবে আজকে আসলে সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাবো আমি এখানে এই ডিজাইন একটা সুন্দর একটা ডিজাইন আরো অনেক ডিজাইন আছে যেগুলো আমাদেরকে স্ক্রিন শেষ কাঠে চোদ্দ হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট চোদ্দ হাজার বার্নিশ ছাড়া কিন্তু এই প্রাইসগুলো বলতেছে বার্নিশ ছাড়া পাল্লার রেটটা আমি বলছি এখানে আরও আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর পাল্লা আছে ভাই এখানে কিন্তু মক্কা মদিনা ডিজাইন যেটাকে নাম বলা হয় বার্মাটি কাঠের তবে এটা আমাকে অর্ডার দিছে এক ইটালি প্রবাসী ইটালি প্রবাসী ওনার বাড়ি হচ্ছে মাদারীপুর ট্যাগেরহাট মাদারীপুর হাট ওনার বাড়ি শিবসর্ণা কোথায় বলে যাই হোক এখানে লেখা আছে লাহিহু মোহাম্মদ রসুল্লাহ কালিমা উনি বলছিলেন আমাকে মক্কা ডিজাইন আমাকে দিবেন যার যেমন চয়েস সেভাবে আমরা প্রোডাক্টগুলা দিয়ে থাকি এটা বারমাটি কাঠের উপরে করা বার্নিশ ছাড়া বিক্রি করেছে তিরিশ হাজার টাকা এই ডিজাইনটা যদি মেহগুণি মেহগুনি নিতে চান তাহলে রেটটা হবে সাত হাজার এই ডিজাইনটা যদি সিটাং সেগুন কাঠের উপরে নিতে চান তাহলে রেট হবে চোদ্দ হাজার আর হান্ড্রেড পার্সেন্ট সার নিলে পড়বে আঠারো হাজার তো বিস্তারিত জানার ইচ্ছা থাকলে আমাদেরকে অবশ্যই কল দেবেন ভিডিওটা বড় করবেন এই পর্যন্ত ইনশাআল্লাহ শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম